আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি লোনাস চ্যানেলে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো। তো বরাবর মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তার আসলে আজকে আসলে অনেক দিন পরে ব্লগ নিয়ে হাজির হয়েছি, আসলে এখানে সময় সুযোগ কোনো কিছুই করে উঠতে পারছি না, অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। তো যাই হোক, আপনাদের থেকে আমি এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে কিছু করার নেই, লাইফটা এমন হয়ে এখানে। আস্তে আস্তে যখন সেট হয়ে যাব তখন মনে হয় সব কিছু গুছিয়ে উঠতে পারবো, যেহেতু আমরা এখন এখানে নতুন, সব কিছুই এলোমেলো। তো আমি এখন কাজ থেকে বের হয়েছিলাম, তো দেখতে পাচ্ছি রাস্তার একটা ছোট বাচ্চা কচ্ছপ ও রাস্তা পার হচ্ছে, তো আমি সেটাই দেখছিলাম। আসলে খুব রিস্ক ছিল, যেহেতু এটা হাইওয়ে রোড, গাড়ি আসছিলো যাচ্ছিলো, তো খুব নিরাপদে আসলে পার হতে পেরেছিলো শেষ পর্যন্ত। তো যাই হোক, এটা হচ্ছে বিকালবেলার দিকে, আমি তো বাসায় চলে এসেছিলাম, তারপর রেস্ট টেস্ট নিয়ে পরে বিকালবেলা মেয়েকে নিয়ে একটু বের হয়েছি। একটাই আমাদের বাসার সামনে একটা পার্ক রয়েছে, সেই পার্কে আসলে এসেছি। এখানে একটা আপেল গাছ আছে, দেখতেই পাচ্ছেন শত শত আপেল পড়ে আছে, মানে দেখতে পাচ্ছেন এই যে মাঠে পড়ে আছে, কেউ খায় না, কেউ নেয়ও না। এগুলো খুবই, মানে যখন গাছে ছিল তখনও দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, আর এখন তো সব কিছু পড়ে গেছে, কারণ আস্তে আস্তে সিজন চেঞ্জ হচ্ছে, এখন সব কিছুই পাতা টাতা সব কিছুই পড়ে যাবে। তো আমি একটু ভালো করেই দেখাচ্ছি। তো আজকে যেহেতু আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি, এটা হচ্ছে আমার আন্টি, আমি যে আগের ব্লগটি শেয়ার করেছিলাম ওটা ছিল আমার আন্টিরা এসেছিলো, কোথায় আমরা গিয়েছিলাম এসব শেয়ার করেছিলাম। তো আজকে যে ব্লগটা দেখাবো সেটা হচ্ছে মূলত আমার আন্টি আমার জন্য কী কী এনেছিলো সেই জিনিসগুলোই আসলে আপনাদেরকে দেখাবো। তো এই যে আমার মেয়ে তো এখানে খেলতেছে, তো বাসায় যেয়ে আপনাদেরকে শেয়ার করব। এটা হচ্ছে ছোট একটা মিনি পার্ক, এখানে প্রত্যেক জায়গায় কিছু দূর না যেতেই পার্ক থাকে, বাচ্চাদের জন্য পার্ক করে রেখেছে, এই যে দেখতে পাচ্ছেন। আর আপেল তো সারা জায়গা জুড়ে পড়ে আছে, এখানে সেখানে ছিটিয়ে আছে। তো বাসায় চলে এসেছি, এখন আপনাদেরকে দেখাচ্ছি। এটা ছিল একটা ব্ল্যাঙ্কেট, এটা হোয়াইট ফ্যাব্রিকের উপরে, খুবই সফট, মানে ফ্যাব্রিকটাও ভালো ছিল এবং প্রিন্টটাও খুব সুন্দর ছিল। তো আমি একের পর এক জিনিসগুলি দেখিয়ে দিচ্ছি, তো পুরোটা খুলছি না, জাস্ট আপনাদের ছবিটা শেয়ার করছি। আর এটা ছিল একটা বেডশিট, এটা ফুল সেট ছিল, ফ্ল্যাট ফিটেড এবং চারটা পিলো কভার সহ, এই যে এটাও কটন। তো আমি জাস্ট কোনোটাই পুরোটা খুলছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর এটা ছিল আরেকটা বেডশিট, এটাও সেম প্যাটার্নের এবং সেম সব কিছু, এটা পুরো সেট সহ, এটাও কুইন সাইজের। এখানে যত দুইটা বেডশিট দেখালাম দুইটাই কুইন সাইজের, এবং ব্ল্যাঙ্কেটটাও ছিল কুইন সাইজের। তারপর এটা হচ্ছে একটা কাতান শাড়ি, এটা আন্টি আমার জন্য এনেছিল, আর জানি না পরা হবে কি না। তো আন্টি যেহেতু এনেছে, যে কালারটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন একদম গোল্ডেন সুতার উপরে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, আন্টি আমার জন্য আসলে মায়ের মতো করে টুকিটাকি সব কিছু এনেছে, আমি তো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো, আপনারাও দেখে বুঝবেন যে আন্টি আসলে কত ভালোবাসে। আরও অনেক কিছু নাকি আনতে চেয়েছিল, যেহেতু জায়গার অভাবে আনতে পারেনি, কারণ যেহেতু ওনারা গাড়ি ড্রাইভ করে এসেছিলো, সবাই এসেছিলো, এত কিছু আনা আসলে এত দূর থেকে পসিবল না। কিন্তু তাও আন্টি আমার জন্য এত জিনিস এনেছে, মানে আপনারা তো এখন শেয়ার করবো, আপনারাও বুঝতে পারবেন। আসলে আমি নিজেও চিন্তা করিনি যে আন্টি এত জিনিস আনবে আমার জন্য, আন্টিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আঙ্কেলকেও ধন্যবাদ। তারপরে এটা ছিল একটা জায়নামাজ, আমার আন্টিরা হজ করতে গিয়েছিলো, তো ওখান থেকে জায়নামাজটা এনেছে। জায়নামাজটা খুবই সিম্পল বাট খুবই সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লেগেছে, একটা ইউনিক একটা জায়নামাজ, এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু খুলেও দেখালাম। আর এগুলি হচ্ছে দুইটা ছোট জামদানি শাড়ি, আমার মেয়ের জন্য এনেছে, যে দেখতে পাচ্ছেন অফ হোয়াইট কালারের মধ্যে ব্ল্যাক সুতার কাজ, খুবই সুন্দর শাড়িগুলো। আসলে আমাদের দেশীয় শাড়ি এবং এটার মানে অন্যরকম মূল্য, এটা আসলে কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যায় না, আর শাড়ি তো শাড়ি। এ তো আমার মেয়ের জন্য নিয়ে এসেছে, তারপরে কিছু ব্লাউজ এনেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা ছিল একটা পাঞ্জাবি, আমার হাজব্যান্ডের জন্য এনেছে, এটার মধ্যে কোটিও রয়েছে, ভেতরের পায়জামা পাজামা দুইটাই রয়েছে, আপনার আমি একটু খুলেও দেখাচ্ছি। এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল কোটিটা, আর এই যে এটা হচ্ছে পায়জামা পাঞ্জাবি দুইটাই ছিল, সিল্কের উপরে ছিল ম্যাটেরিয়ালটা, খুবই সুন্দর।
আর এটা যে দেখতে পাচ্ছেন এটা একটা সেট ছিল, বাটির সেট, চারটা বাটি, এখানে বল যেটা বলে সেটা, এগুলি চারটা ছিল, এগুলি ছিল ওভেন প্রুফ সেট। তো আমি একটু খুলে দেখাচ্ছি। এই যে ওপেন করার পর দেখতে পাচ্ছেন চারটা, চার সাইজের, খুবই কাজের একটা জিনিস। তো আন্টিকে আবারও অসংখ্য ধন্যবাদ। এগুলি ছিল ওভেন প্রুফ। তো এখন যা দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের শ্যামাই, এটা তো আমরা বাঙালিরা অবশ্যই চিনব। এটা হচ্ছে লাচ্চা শ্যামাই, লাচ্চা শ্যামাই ছিল এখানে দুই প্যাকেট। আর যে রেড কালারের যে শ্যামাইটা, যে যেটা আমরা রেড বলি, সেটা হচ্ছে চার প্যাকেট, না এটা ছিল ছয় প্যাকেট ছিল, সরি। এই যে দেখতে পাচ্ছেন, যেহেতু ঈদের সময় এসেছিলো এই জন্যে আসলে শ্যামাই জ্যামাই সব কিছু নিয়ে এসেছিলো মেয়ের বাড়িতে। তো এখন যা দেখতে পাচ্ছেন এটা ছিল পট, আমার আসলে কোনো পটই ছিল না, তো আন্টিকে বলেছিলাম আমার জন্য পট নিয়ে এসো, তো আন্টি আমার জন্য পট নিয়ে এসেছে। এগুলো ম্যাটেরিয়ালটা ছিল প্লাস্টিক। এখানে ছয়টার সেট দেখতে পাচ্ছেন, তো আমি খুলেও আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলি আমি মূল প্যাকেট থেকে খুলে ফেলেছি যেরকম, আর কিছু ইন্ডিভিজুয়াল কিছু পটও এনেছে, যে সামনেই ছিল দেখতে পাচ্ছেন। আর এটা ছিল চিলি ফ্লেক্স, আর এটা ছিল তেঁতুলের চাটনি যেটা বলা হয়, এটা খুবই মজা ছিল, আমরা টেস্ট করে দেখেছিলাম। এটা ছিল দুই বোতল এনেছিল, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে এটা হচ্ছে ধনিয়া, এগুলো আন্টির বাগানেরই করা। তো এগুলি আমি ভাগ্যবান যে এগুলি ছিল আমার নানুর হাতের, আমার নানুর হাতের জিনিস, তো আন্টি আমার জন্য নিয়ে এসেছে। আর এটা ছিল শুকনো মরিচের একটা প্যাকেট, এই যে দেখতে পাচ্ছেন। আসলে টুকিটাকি করে এত জিনিস আন্টির কীভাবে মনে রেখেছে আমি জানি না। এটা ছিল চাউলের গুঁড়া, এই যে আসলে আমাদের এখানেও চাউলের গুঁড়া পাওয়া যায়, কিন্তু আন্টি ভেবেছিল পাওয়া যায় না, আন্টি সব আসলে নিয়ে এসেছে। কী আর বলবো আপনাদেরকে, আপনারা দেখতে থাকেন আস্তে আস্তে ভিডিওটা, যত দেখবেন ততই বুঝবেন আসলে আন্টি আমাকে কত ভালোবাসে। এগুলি আসলে ভালোবাসারই প্রতিচ্ছবি আর কি। আর এই যে এটা ছিল চানাচুর, মুড়ি, চিড়া, এই মুড়িগুলি মানে খুবই মজা ছিল, খুবই মজা, রেড কালারের মুড়িটা খুবই মজা। তো এই যে বোম্বাই চানাচুর, আর এগুলি তো আপনাদেরকে দেখিয়েছি। আর এটা ছিল একটা বড় ডিশ, এটা খুব ভালোই বড়, এটা ননস্টিক একটা ডিশ ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন, আর এই যে এটা একটা বেলুন, আর এখানে কিছু ছোট ছোট মগ এনেছে আমি দেখাচ্ছি। এগুলি সব কাগজে পেঁচিয়ে এনেছে, তো অনেক দূর থেকে এনেছে, যে আমি খোলার পরে সবগুলো একসাথে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে মগগুলি আমি খুলে ফেলেছি, এখানে মোট ষাটটা মগ রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে বিভিন্নটা বিভিন্ন কালারের, দুইটা দুই মানে চারটা একই ডিজাইনের আর দুইটা এক ডিজাইনের আর একটা আলাদা। তো এই তো দেখ পরের জিনিসটায় চলে যাচ্ছি আমি। তো এখন যা দেখতে পাচ্ছেন এটা ছিল একটা ডিশের সেট, এটা তিনটা ডিশ এখানে তিনটা সাইজের, এই যে। তো আমি আপনাদেরকে খুলেও দেখাচ্ছি এটা। আর দেখতে পাচ্ছেন এখানে ছিল এই যে কাঁথা বলে, যে আমরা জিনিসপত্র নাড়ার জন্য সেটার একটা সেট পুরো। তো আমি আপনাদেরকে ডিশ সেটটা খুলে দেখাচ্ছি পুরোটাই। তো এই যে এটা হচ্ছে বড় সবচেয়ে যে ডিশটা, আর এটা ছিল মাঝারিটা, আর এটা ছিল ছোটোটা। মোট তিনটা সেট, এটা তিনটার একটা সেট দেখতে পাচ্ছেন। তো এখন যা খুলতেছি এটা হচ্ছে বাটি, তো এগুলো কাচের বাটি, তো আমি আস্তে আস্তে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে এখানে ছিল বড়, এই যে দুইটা বাটি, এই যে ডিজাইনগুলি খুবই সুন্দর ছিল আর খুবই হেভি ম্যাটেরিয়াল, এই যে এই দুইটা। আর এটা ছিল আরেকটা ডিজাইন, ওটা সিঙ্গেল। আর এই যে পাশে দুইটা দেখতে পাচ্ছেন, এটা একটু আরেকটু ছোটো, কিন্তু এটার দুইটা। তো এটা হচ্ছে আরেকটা কুকিং সেট, এটা ছিল চারটার একটা সেট, এখানে আপনি তিনটা দেখতে পাচ্ছেন, এই যে। তো আমি খুলে দেখাচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে বড়টা, এখানে প্রায় 15-16 জনের জন্য ইজিলি এই পাতিলটা রান্না হয়ে যায়। তারপর হচ্ছে মাঝারিটা, এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে মাঝারি সাইজটা, এই যে। আর এই পাশে যেটা সেটা ছিল ছোটো, এই যেটা হচ্ছে ছোটোটা। আর একটা রয়েছে, ওটা হচ্ছে প্রায় ব্যানের মতো, সেটাও দেখা। তো এই যে এটা হচ্ছে প্রায় ব্যানের, এটার হ্যান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে। আর বাকিগুলোর সাইড হ্যান্ডেল। তো এই যে ফুল সেটটা। তো আর এটা ছিল একটা প্রেশার কুকার, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি কুক অলরেডি করেছি এটার মধ্যে, যাই হোক। তো এই তো আজকের আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম।
তো আপনাদের সাথে মোটামুটি সব কিছু শেয়ার করলাম, তো এখন হচ্ছে আমার গোছানোর পালা, এগুলি আমার গুছিয়ে রাখতে হবে। তো আমার এখন অনেক কাজ। তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে, আর আমার আন্টির জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। এবং আপনাদের যদি কোনো উপদেশ থাকে, যদি কোনো কিছু বলার থাকে, অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের একটা লাইক তো আমি আশা করতেই পারি। আর আমার চ্যানেলের সাথে থাকবেন এটা তো আমি আবার বলছি। তো আমিও বিদায় নিয়ে নিচ্ছি, আবার কোনো নতুন ব্লগ নিয়ে সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।